আমরা আজকের এই সোনার গায়ের মাটি থেকে আওয়াজ তুলে বলতে চাই, আল্লামা মামুনুল হককে যারা জেলখানায় বন্দী করেছো, শাইখুল হাদিস ইবনে শাইখুল হাদিস, আমি আল্লামা মামুনুল হকের একজন ছাত্র হিসেবে বলতে চাই, ও বাংলাদেশের গভর্নমেন্ট সরকার, এই সোনার গায়ের জনগণদের নিয়ে বলতে চাই, আল্লামা মামুনুল হককে অতি সত্বর আল্লামা মামুনুল হক সাহেব সহ খালেদ সাইফুল্লাহ আইয়ুবী সহ আমার বাংলার শত উলামা ইকরাম, জুনায়েদ আল হাবিব, আমাদের ছোট্ট বন্ধু রফিকুল ইসলাম আল মাদানী, মাওলানা আমির হামজা সহ কোরআনের পাখি আল্লামা দেলাওয়ার হোসেন সাইদি সহ সমস্ত আলেমদের নিঃশর্তে মুক্তি দিতে হবে, কথা বলে ঠিক না বটে? আপনারা আমার সাথে একমত আছেন? কারা কারা হাত উঠে আল্লাহকে দেখান, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, আল্লাহ তাআলা কবুল করুক, সবাই বলেন আমিন। এই সোনার গাঁওকে আল্লাহ তাআলা সোনা দিয়া ভরপুর করে দিক, সবাই বলেন আমিন। সোনার গাঁয়ের নামটা বড় চমৎকার, কথা বলে ঠিক না বেটে? ছোট্টবেলায় একটা গজলের মধ্যে শুনছিলাম, নামের বড়াই করো না ভাই, নাম দিয়ে কি হয়, নামের মাঝে পাবে না কো সকল পরিচয়, সোনার গায়ে সোনা নেই আছে শুধু বিল, আছে না বিল, মতি জিলে মতি নেই, নেই কোনো ঝিল, ঢাকা শহর নয় কো ঢাকা, থাকে শুধু খোলা, কথা বলে ঠিক না বেটে? সোনার গাঁও এলাকা আমার খুব পছন্দের এলাকা, আমি নরসিংদীতে থাকি, সোনারগাঁও, নারায়ণগঞ্জ আর নরসিংদী, এই দুই জেলা বাংলাদেশের মধ্যে বিখ্যাত এবং কুখ্যাত জেলা, কথা কঠি, কারণ নরসিংদীতে থাকি, ওই এলাকার মধ্যে গোলাগুলি আছে না নাই, ওই এলাকার মেয়র স্বর্ণ পদক প্রাপ্ত, তারে গুলি করে মেরে ফেলাইছে, এই জন্য ভয় পাই। আবার ওই রায়পুরে গেছিলাম গত সপ্তাহে, ওই এলাকায় টেড়া দিয়া মানুষ মাইরা একবারে অবস্থা কেরাসিন করে ফেলায়, আপনারা পেপার পত্রিকায় দেখছেন না? আর নারায়ণগঞ্জের মধ্যে সাত খুন হয়েছে, সেভেন মারা, ওই যে আমি জেল থেকে বলছি, এটা ভাইরাল হয়েছে, নূর হোসেন, তার কারণে এই নারায়ণগঞ্জ জেলা অপমানিত হয়েছে, কথা বলে ঠিক না বেঠিক? এই কিছু মানুষের কারণে আজকে আমাদের বাংলাদেশের কিছু জায়গার মধ্যে এই মারামারির কারণে বাংলাদেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ করে কিছু মানুষ, আল্লাহ তাদেরকে হেদায়েত নসিব করুক, সবাই বলেন আমিন। মানুষ হত্যা করা কত বড় জঘন্যতম অপরাধ জানেন? শুনেন তাহলে আল্লাহর কোরআন থেকে, আল্লাহ রাব্বুল ইজ্জাতি ওয়াল জালাল ছয় নম্বর পারার বারো নম্বর পৃষ্ঠার মধ্যে আল্লাহ তাআলা বলতেছেন, মিন আজলি যালিক কাতাবনা আলা বানি ইসরাঈল আন্নাহু মান কতালা নাফসাম বিগাইরি নাফস আও ফাসাদিন ফিল আরদি ফাকান্নামা কতালান নাস জামিআ, আল্লাহু আকবার, আসমানের মালিক আল্লাহ রাব্বুল আলামিন বলে, ও দুনিয়ার গোলাম ভালো করে শুনো রে মমিন, শেষ জমানায় সামান্য সামান্য বিষয় নিয়ে মানুষ হত্যা করে ফেলবে, মানুষ হত্যা করে ব্রিজের কালভার্টের নিচে ফেলায় রাখবে, রাস্তার পাশের মধ্যে ফেলায় রাখবে, ঝুপড়ির মধ্যে ফেলায় রাখবে, আল্লাহর নবী বলে শেষ জমানায় হারাজ বেড়ে যাবে, হারাজ। সাহাবা একরাম বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হারাজ কি? নবী সাল্লাল্লাহু আলাইহি বলেন, শেষ জমানায় মানুষ হত্যা বেড়ে যাবে, কথায় কথায় মানুষ হত্যা করে, আজীব ব্যাপার। গত সপ্তাহে দেখলাম এক কুলাঙ্গার, সম্ভবত সিলেটে ঘটনাটা ঘটছে, নিজের সন্তান নিজের মাকে জবাই করে হত্যা করেছে, নাউজুবিল্লাহ, কিয়ামত, কিয়ামতের আলামত। নবীজি বলেছেন শেষ জমানায় শীতের মধ্যে বৃষ্টি হবে, এই যে আজকে শীতের মধ্যে বৃষ্টি হয়েছে না হয়েছে না, এটা কিয়ামতের আলামত, শেষ জমানায় উলামায়ে কেরাম কোরআনের কথা বলতে পারবে না, রসুলের সুন্নতের কথা বললে উলামায়ে কেরামকে ডাইরেক্ট তারা নিয়ে জেলখানার মধ্যে ভরে ফেলবে, এটা হইতেছে না হইতেছে না, এটা আছে না নাই? আমিও যদি আজকের এই সোনার গায়ের মাটিতে বৈশা কিছু কথা কোরআন থেকে হাদিস থেকে বলি, এমনও হইতে পারে আগামীকাল দারোগা গিয়ে আমার বাসার থেকে আমারও ধরে নিয়ে জেলখানায় বন্দি করবো, কথা বলে ঠিক না বেঠিক? বন্দি করো, কোনো অসুবিধা নাই, আমাদের উস্তাদরা জেলখানায়, আমরাও জেলখানায় যাব, আমরা এখন কোরআন পড়াই, হাদিস পড়াই, জেলখানার মধ্যে গো কোরআন হাদিস পড়াবো, কথা বলে ঠিক না বেঠিক? জেল জুলুমের ভয় দেখাইয়া কোরআনের আওয়াজকে বন্ধ করা যাবে না,
জেলখানার কথা ভয় দেখিয়ে কোরআনের আওয়াজকে স্তব্ধ করা যাবে না। কোরআন আমাদের সাথে আছে, এই কোরআন নিয়ে আমরা বাঁচতে চাই, কোরআন নিয়ে আমরা মরতে চাই। আও মুসলমান, কারা কারা কোরআনের সাথে থাকতে চাও, হাত উঁচা করে আল্লাহকে দেখাও, নারায়ে তাকবীর, আল্লাহ কবুল করুক। সবাই বলেন আমিন। মুমিন মুসলমান বন্ধুরা, আমার কিছু জালিম আমাদের দিকে রাঙ্গা চক্ষু দিয়ে তাকায় থাকে। আমরা যদি আমাদের সাথে কথায় যদি তর্ক বিতর্ক মধ্যে দলিলে যদি না পারে, তাহলে আমাদেরকে হুজুরের লাল দালানে ঢুকাই দাও। এই লাল দালানে ঢুকানোটা, জেলখানায় ঢুকানোটা আজকে থেকে শুরু হয় নাই, পৃথিবীর ইতিহাস ঘাটলে দেখা যায় পূর্ব থেকে এটা সেলসেলায়ভাবে চলে আসতেছে। কথা বলে ঠিক না? ঠিক। এর একটা দৃষ্টান্ত আপনাদেরকে কোরআন থেকে, ডাইরেক্ট কোরআন থেকে শোনাচ্ছি। মুমিন মুসলমান বন্ধুরা, আমার মুসলমানের জাতির পিতার নাম হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। ও মুসলমান, আমাদের জাতির পিতার নামটা কি আপনাদের মনে আছে নাকি? বলেন কি নাম? ইব্রাহিম আলাইহিস সালাম। মানুষ এখন কি নাম রাখো, নাম খুঁজা পায় না। এ মুসলমান, তুমি নাম খুঁজা পাও না, তোমার সন্তানের নাম রেখা দাও ইব্রাহিম। কথা বলে ঠিক না? ঠিক। মানুষ কি নাম রাখে, আজে বাজে ফালতু নাম রাখে। আল্লাহ তাআলা হেদায়েত নসিব করুক। সবাই বলেন আমিন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, তার জমানায় যে জালিম বাদশা ছিল, যুগে যুগে জালিম বাদশা আসবে, যুগে যুগে জালিম বাদশারা জুলুম করবে, আর আমরাও কোরআনের কথা স্পষ্ট আকারে বলবো। কথা বলে ঠিক কি না? মুহতারাম হাজিরিন, হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, তাকে আল্লাহ রাব্বুল আলামিন তাওহীদের এলেম দিয়েছিলেন, তাকে আল্লাহ রাব্বুল আলামিন ইহদিনা সিরাতাল মুস্তাকিমের পথ দেখিয়েছিলেন। এজন্য ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কখনো নমরুদকে রব বলে তিনি মানেন নাই। নমরুদ বলতেন আমি হইলাম রব, ফেরাউন বলতো আমি হইলাম রব, সাদ্দাত বলতো আমি হইলাম রব। আল্লাহ রাব্বুল আলামিন সামান্য একটা ল্যাংরা মশা দিয়ে তাদের বিচার করছে। কথা বলে ঠিক না? ঠিক। আসুন কোরআন থেকে শুনি। কোরআন শরীফের সূরাতুল বাকারা 258 নম্বর আয়াত আল্লাহ তাআলা কি বলতেছেন? আলম তারা ইলাল্লাযী হাজ্জা ইব্রাহিম, আলম তারা ইলাল্লাযী হাজ্জা ইব্রাহিম ফি রাব্বিহি আন আতাহুল্লাহুল মুলক। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতেছেন, হে নবী, আপনি কি দেখেন নাই ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসসালামের সাথে একজন মানুষ অর্থাৎ নমরুদ রবের ব্যাপারে তর্ক বিতর্ক করেছে? রবের ব্যাপারে, কার ব্যাপারে? রবকে। তফসিরের কিতাবের মধ্যে আসছে, যে না চাইতে দেয় তাকে বলা হয় রব। জোরে কোন সুবহানাল্লাহ। আমরা হাওয়া বাতাস চাই না, অক্সিজেন চাই না, তারপরে দেয় কে? আমরা খাদ্য না চাইলেও আমাদের খাওয়ায় কে? তিনি হলেন রব। আসুন বন্ধুরা, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে, দুনিয়ার মানুষ ভালো করিয়া শোনো, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আর নমরুদের মধ্যে রব নিয়া বাক বিতন্ডা তর্ক বিতর্ক। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম নমরুদকে রব বলে মানেন না। নমরুদ বলে, গোটা দেশের মানুষ আমাকে রব মানে, ইব্রাহিম তুমি কেন আমারে রব মানো না? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের বাবার নাম ছিল তারেক। তফসির ইবনে কাসিরের মধ্যে এবং তফসির ইবনে কাসির রহমতুল্লাহ আরেকটা কিতাব আল বিদায়া ওয়ান নিহায়া নামক কিতাবের মধ্যে আসছে যে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের বাবা মূর্তি নির্মাতা ছিলেন, এজন্য তাকে বলা হইতো আজর। আজর, আজর তার আসল নাম না, আজর শব্দের তুলে মূর্তি নির্মাতা, তার আসল নাম হলো তারেক। আসল নাম কি? তারেক। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের বাবা নমরুদের কর্মচারী ছিলেন, তিনি মূর্তি নির্মাণ করিয়া তাদের দেশের যে প্রধান নমরুদের দরবারে তিনি সাপ্লাই দিতেন, বাজারে নিয়ে বিক্রি করতেন, বিভিন্ন সময় বিভিন্ন কাজ করতেন। এখন নমরুদ বলে, তোমার বাবা আমাকে মানে, তুমি কেন মানো না? বাবা সরকারের গোলাম, সরকার দুর্নীতিবাজ, বাবায় দুর্নীতিকে সাপোর্ট করে, সন্তানের চক্ষু খোলা, সন্তান বলে আমি দুর্নীতির পক্ষে থাকতে পারি না। কথা বলে ঠিক না? ঠিক। এরকম সূর্য সন্তান আমাদের বাংলার জমিনে প্রত্যেক ঘরে ঘরে হওয়া দরকার আছে না? নাই। এবার ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে নমরুদের দরবারে ডেকে নিয়ে গেলেন। ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম, তুমি কেন আমাকে রব মানো না? তুমি তো আমার রব না, আমার রব হলেন কে? তোমার রবের মধ্যে কি গুণ আছে, কি সিমটম আছে, এমন কি বৈশিষ্ট্য আছে
যেই বৈশিষ্ট্যগুলি আমার মধ্যে নাই। ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসসালাম দুইটা বৈশিষ্ট্য বর্ণনা করলেন, কয়টা? কোরআন তার সাক্ষী, আল্লাহ তাআলা বলতেছেন, ইযাকালা ইব্রাহিম রব্বি আল্লাযী ইউহয়ী ওয়া ইউমীত। আল্লাহু আকবার। ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসসালাম বলতেছেন, আমার রব, তার এক নম্বর গুণাবলী হইল আল্লাহ রব্বুল আলামিন, তিনি মানুষকে হায়াত দিতে পারেন, আবার মানুষকে মৃত্যু দিতে পারে। আমাদের হায়াত এবং মৃত্যুর মালিক কে? জোরে বলেন, নাকি শেখ হাসিনা, নাকি ওই যে বিল ক্লিনটন, নাকি কোনো নেতা, না সিরা খেতা? কোনো মানুষ আমাকে মৃত্যু দিতে পারবে না, মৃত্যু দেওয়ার মালিক কে? আল্লাহ। কোরআন শরীফের আরেক আয়াত বলে, ইযা জাআ আজালুহুম লা ইয়াস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইয়াস্তাকদিমুন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়ার মানুষ ভালো করে শুনে নাও, তোমার হায়াত আল্লাহ যতটুকু দিয়েছে, এর এক মিনিট আগেও তোমার কেউ মারতে পারবে না। আর এক মিনিট গোটা পৃথিবীর ডাক্তাররা মিলিয়ে আইসিইউর মধ্যে ভর্তি করেও তোমার হায়াত কেউ দিতে পারবে না। আমাদের দেশের ডাক্তাররা, এদেরকে মানুষ, কিছু কিছু ডাক্তার, সব ডাক্তার না, কিছু কিছু ডাক্তারের কারণে ডাক্তারদেরকে মানুষ কষাই বলে, কথা বলে ঠিক না বলে। এরা একটা অভিনয় করে, আইসিইউর মধ্যে বইরা তিন দিন পর মরা লাশ বাইর করে দেয়, আছে না নাই? এবন্য বিভিন্ন হসপিটালগুলি ভাঙ্গাচুরা হয় এই দুই নম্বরই করার কারণে। এদেশের ডাক্তাররা যদি মানুষকে, জনগণের সেবা করতো, তাহলে আল্লাহ খুশি হইতো, বাংলাদেশের জনগণও শান্তি পাইতো, কথা বলে ঠিক না বলে। কি বলবো, এগুলি বললো দোষ, না বললো আল্লাহ ধরবো, কথা কোন ঠিক না বেটি? না বললে আল্লাহ ধরবো না? এ মাওলানা আবুল কালাম আজাদ শরীয়ত করি, তোমার হাতে আমি কোরআন দিয়েছিলাম, কোরআন অনুযায়ী কথা বলো নাই, কথা বললেও আমাদের জেলখানায় দেখায়, হুজুর ওই যে জেলখানা লাল দালান, কথা না বললো আল্লাহ আমাদের দিকে চেয়ার হয়েছে, কথা কোন ঠিক না বেটি? এটা কেমন উদাহরণস্বরূপ, আমাদের শরীয়তপুরের ভাষায় কয় যে, কইলে মায় মার খায়, আর না বললে বাবায় হারাম খায়। মায় দুধ রান্না করিয়া দুধ জাল দিয়ে এনে রাখছে, ইতিমধ্যে কুকুর এসে ওটার মধ্যে মুখ লাগাই দিছে, দেখছে সন্তান, এখন ওই দুধ ঢাইলা দিতেছে বাবারে। এখন যদি সন্তান কয় মা বাবারে ওই দুধ দিতেছে, ও দুধের মধ্যে তো কুকুরে মুখ দিছে, এখন বাবায় কী করব, মারে মার শুরু করবো, কথা কোন ঠিক থাকবে? এই তুই কই গেছিলি, এরকম কিছু পুরুষ আছে না নাই? আবার যদি না বলে তো বাবাই তো টক 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 করে গিলে খাওয়া বলাইব, বাবাই হারাম খাইলো, কথা কোন ঠিক না বেটি? এখন আমরা কোরআনের কথা বললে আমাগো লাল দালারে ঢুকাইয়ে দেয়, না বললে আল্লাহ আমাগো কাল কিয়ামতের ময়দানে জাহান্নামের মধ্যে পাকড়াও করবো, কথা কোন ঠিক না বেটি? এরপরও আমরা লাল দালানে ঢুকাও আর কালা দালানে ঢুকাও, এগুলি কোনো ফ্যাক্টর না, আমরা আল্লাহর কোরআন নিয়ে আসি, কোরআনের কথা, সত্য কথা বলবো, কথা বলে ঠিক না বেটি? এদেশের কিছু নাস্তিক মুরতাদ মনে করেছিল, গুটি কয়েক আলেমদেরকে যদি জেলখানায় বন্দি করে দেওয়া হয়, কোরআনের আওয়াজ বোধহয় বন্ধ হয়ে যাবে। আল্লাহর কসম, আল্লাহর কসম, এক মামুনুল হককে জেলখানায় বন্দি করে, এক খালেদ সাইফুল্লাহ আইয়ুবীকে জেলখানায় বন্দি করে, আল্লামা দিলওয়ার হোসেন সাঈদীকে বন্দি করে, কোরআনের আওয়াজকে বন্ধ করা যাবে না, যাবে না, যাবে না, কথা বলে ঠিক না বাঠি? বন্ধ করা যাবে? আমার কথা না কার কথা? আসুন দলিল নেন, দলিল, ও সোনার গাওয়ালা একার মানুষ দলিল নেন। আল্লাহ রাব্বুল ইজ্জাতি ওয়াল জালাল কালামুল্লাহ শরীফের মধ্যে সুন্দর করে জানিয়ে দিলেন, ও দুনিয়াবাসী ভালো করে শোনো, আল্লাহর কোরআনের আলো নিভা আলোকিত করার পরে এই আলোকে ফুৎকার দিয়ে নিভানের জন্য যারাই চেষ্টা করবা, ফুৎকার দিয়ে তোমাদের দাড়ি পুড়ে যাবে, কিন্তু আল্লাহর কোরআনের আওয়াজ কেউ বন্ধ করতে পারবা না। আল্লাহর কোরআনটা একটু নূরের বাতি, এই বাতি দুনিয়ার কোনো মানুষের শক্তি নাই, বাতি নিবাইব, কথা বলে ঠিক না? ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলতেছে, হে দুনিয়ার মানুষ, এই কোরআনের বাতি
এই যে আপনাদের সামনে কিছু লাইট দেখা যায় না, বাতি জ্বলতেছে না, এই বাতিকে আপনি ফু দিয়ে নিবাইতে পারবেন? ফু দেন তো নিব্ব। এক আমাদের শরীয়তপুরের এক চাষা মিয়া, গ্রামের মানুষ, গ্রাম দেশে তো আগে কারেন্ট লাইন ছিল না, ইলেকট্রিসিটি ছিল না, তো চাষা মিয়ার ছেলে বড় চাকরি করে, জস বড় চাকরি করে ঢাকা শহরে। চাষায় তো গ্রামের ক্ষেত খামারের কাজ মাছ করে, ছেলেটার একটু দেখে আসি গ্যাগ, গ্রাম থেকে দেশি দুধ, গাভীর দুধ, দেশি তরু তরকারি নিয়ে ছেলের বাসায় গেছে দেখার জন্য। ছেলে তো বাবার এদিকে কই যে আমার বাবাই আসছে, এখন তো এই যুগের ছেলেরা বাপ যদি গ্রামে থাকে আর নোংরা পোশাক থাকে বাপ বলে পরিচয় দিতে চায় না, কথা কয় ঠিক না? এখনো যোগ যুগের যদি সন্তান হইতো কইতো ওই যে আমার বাসার কর্মচারী আছে, আমার গ্রামের বাড়িতে পাহারা দেয়, পাহারা দা দারোয়ান রে লইয়া আগাইয়া, কথা কয় ঠিক না? ঠিক এর বাস্তব প্রমাণ কয়েক বছর আগে, দুই তিন বছর আগে গাজীপুর এক রেল লাইনের পাশে নিজের বৃদ্ধ বাবাকে তিন সন্তান মেরে রেল লাইনের পাশে ফেলাইতে গেছে, নাউজুবিল্লাহ। আপনারা দেখছেন কিনা পেপার পত্রিকার মধ্যে, এবং ইদানিংকালে বর্তমানের কিছু আধুনিক যুগের আধুনিক সন্তানেরা লেখাপড়া করে জজ ব্যারিস্টার হয়ে নিজের সন্তানকে নিজের বাসায় রাখতে পারে না, বৃদ্ধাশ্রমের মতো জায়গায় রাখতে হয়, কথা বলে ঠিক না? ঠিক এই ব্যাপারে আমরা আলেমুলা আমরা আলহামদুলিল্লাহ অনেক ভালো। আমরা নিজেরা সামান্য বেতনে চাকরি করি, 10,000 টাকা বেতনে, আরও কম বেতনের ইমাম সাহেব আছে আমাদের জানা মতে 5,000, 6,000, 7,000, গ্রাম দেশে আরও কম আছে, তাও 9 মাস, 6 মাস, 3 মাস বাকি, এরপরেও বাবা মাকে অন্তত আমরা বৃদ্ধাশ্রমে রাখবো তো দূরের কথা, আমরা নিজেরা আলু ভর্তার ডাল দিয়ে খাবো, এরপরে মা বাবাকে আমরা আমাদের থেকে দূরে রাখবো না, কথা বলেন ঠিক না? ঠিক প্রত্যেকটা আলেমের বাবা মার থেকে খবর নেন, আলেমের প্রতি সন্তুষ্ট বাবার আলহামদুলিল্লাহ বলেন। আমার নিজের মা বাবা মারা গেছে গত বছর, আমার বাবা আমার প্রতি সন্তুষ্ট ছিল, আমার জন্য সবসময় বাবা দোয়া করছে, বাবা তোর জন্য দোয়া করে দিয়ে গেলাম, আর ওই বাইগো দিয়ে গেলাম জমিনগুলি লেখা জোরে কনস বানাল্লাহ, এরপর আল্লাহ চালাই দিয়েছে, কথা কন ঠিক না? বা ঠিক বাবা যে দোয়া দিয়ে গেছে, এই দোয়ায় কাম হয়েছে না হয়েছে না? বাপমার দোয়া কামে লাগে না লাগে না? আপনারা জানবেন পদ্মা সেতুর পারে আমাদের অনেক 70 খানি জমিন আছে আলহামদুলিল্লাহ। আমরা আমার বাবা আলহামদুলিল্লাহ প্রায় 1.5-2 কোটি টাকা পদ্মা সেতুর বিল পেয়েছে। এই পদ্মা সেতুর কথা বললে আওয়ামী লীগ সরকারের কথাও বলা লাগে, আওয়ামী লীগ সরকারের একটা বড় অবদান এই পদ্মা সেতুর, কথা বলে ঠিক না? বেটি যেটা সত্য সেটা বলবো, আওয়ামী লীগ সরকারের ভালোও আছে, আলেমদের ধরে জেলখানায় একটা খারাপ গুণও আছে না নাই, যেটা সত্য সেটা বলবো, ফাঁসির মঞ্চে গিয়েও আমরা বলবো, কথা বলে ঠিক না? বেটি মমিন মুসলমান বন্ধুরা আমার, এই জন্য বাবা মার সাথে খারাপ ব্যবহার করা যাবে না, যাবে? আল্লাহ তালা আমাদেরকে হেফাজত করুক, আল্লাহ আমাদেরকে হেদায়ত নসিব করুক, সবাই বলেন আমিন। মহতরম হাজিরিন, সময় তো একে একে চলে যাচ্ছে, অনেক গুরুত্বপূর্ণ পয়েন্ট আপনাদের সামনে আমার বলার বাকি আছে। আল্লাহ কোরআন শরীফের মধ্যে সুন্দর করে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসালাম এবং নমরুদের সাথে যে তর্ক বিতর্ক হয়েছিল, সূরাতুল বাকারা 258 নম্বর আয়াত আল্লাহ সুন্দর করে বলেছেন, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসালাম বলতেছেন আমার রব হলেন তিনি হায়াত এবং মৌতের মালিক যিনি, কথা বলে ঠিক না? বেটি নমরুদ ডাকতে বলে ইব্রাহিম তোমার রব যেই কাজটা পারে ওই কাজটা আমিও পারি, নাউজুবিল্লাহ, কত বড় সাহস, চিন্তা করছে কি কয় তোমার প্রভু যেই কাজ পারে আমিও সেই কাজ পারি, কেমনে? তফসিরের কিতাবের মধ্যে আসছে নমরুদ জেলখানার যাদের ফাঁসির আসামি এই জাতীয় দুইজন কয়েদিকে আনার জন্য জল্লাদকে হুকুম দিলেন, দুইজন কয়েদি আইনা জল্লাদ রাখার পরে গাই জল্লাদ একজনকে কল্লাটা দ্বিখণ্ডিত করে এরে দিয়ে দিলাম মৃত্যু, আরেকজনের কাছে সুজা বাড়ির চলে যাও এরে দিয়ে দিলাম হায়াত, জোরে কর নাউজুবিল্লাহ, এর কথা সত্য মতলব খারাপ, কালিমাতু হাক্কিন উরিদা বিহিল বাতিল, কথা বলেন ঠিক না? ঠিক এই জাতীয় রাজনীতিবিদ পলিটিশিয়ান এখনো আমাদের বাংলার জমিনে আছে না নাই? আল্লাহ হেদায়ত নসিব করুক, সবাই বলেন আমিন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসালাম বললেন ঠিক আছে, 1 নম্বরটা নাইলে তুমি চালবাজি করে চালাকি করে পারলা, 2 নম্বর সিমটমে আসো, আমার আল্লাহর 2 নম্বর বৈশিষ্ট্যর সম্পর্কে তুমি একটু জ্ঞান নাও, দেখো তুমি পারো কি না। 2 নম্বর জ্ঞানটা কি বলো? ইব্রাহিম আলাইহিস সালাম বলতেছেন কলাই বরহিম ফাইন্নাল্লাহ ইয়াতি বিশ-শামসি মিনাল মাশরিকি ফাতি বিহা মিনাল মাগরিব। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসালাম ডাকতে বলে ও নমরুদ আমার প্রভুর 2 নম্বর বৈশিষ্ট্যটা হলো এই,
আমার আল্লাহ সূর্য উদয় করে দৈনিক পূর্ব দিগন্তে, আর সূর্য ডুবায় নিয়া দৈনিক পশ্চিম দিগন্তে, কথা বলেন ঠিক কিনা? তুমি যদি আমার রব হইতে চাও তাহলে দুই নম্বর গুণে গুণান্বিত হয়ে আগামীকালকে তুমি সূর্য উড়াইবা পশ্চিমে, ডুবাইবা নিয়া পূবে। নমরুদ পারবো দূরের কথা, আপনাদের কাছে আমার প্রশ্ন, নমরুদের বাবায় পারবো, ওর দাদায় পারবো, ওর চোদ্দ দাদায় পারবো? এই কথা বলার পরে নমরুদ কিং কর্তব্য বিমূর, মানে আর কি কইবো এখন আর মুখের মধ্যে কোনো ভাষা। কোরআন শরীফের ভাষায় আল্লাহ তাআলা বলতেছে ফাবু হিতাল্লাদি কাফার, আর কোনো কথা নাই। কথা না থাকলে কি কয়? কয় ইব্রাহিম রে ধরিয়া আগুনের মধ্যে ফালা, কোথায় আগুনের মধ্যে ফালাইছে না, কয়দিন ফালাই রাখছে? চল্লিশ দিন পর্যন্ত। কয়দিন? একটা পশম পড়তে পারছে? পশম তো দূরের কথা, পশমের মতো ওই যে ছোটো ছোটো লম্বা কয় নরসিংদীর ভাষায়, এটা লম্বা পড়তে পারছে? ইব্রাহিম আলাইহিস সালাতুসাল্লামের চল্লিশ দিন পর্যন্ত পড়তেছে। তফসিরের মাজারের মধ্যে আল্লামা কাজী সানাউল্লাহ পানিপতি রহমাতুল্লাহ লেখেন, হেই আমার জন্য একটা বড় উঁচা একটা মিনারের মতো বানাও, বাঁশ দিয়া, বাঁশ দিয়া বানায় না, বড় একটা উঁচা জায়গা বানাও, টং বানাও, এটার মধ্যে দাঁড়ায় দাঁড়ে আমি দেখবো ইব্রাহিম আগুনের মধ্যে কেমনে পড়ে। লম্বা চূড়া ঘটনা, সেদিকে যাব না। ইব্রাহিম আলাইহিসসালামকে দেখার জন্য যখন উপরে টংয়ের মধ্যে উঠলো, উঠা দেখে ইব্রাহিম আলাইহিসসালাম একলা না, লগে আরেকজন লোক আছে, জোরে কোন আল্লাহ আকবার। এবার নমরুদ উপরে ডাক দেখ, ইব্রাহিম তোমার সাথে আরেকজনকে দেখা যায়, সে কে? ইব্রাহিম খলিলুল্লাহ বলে, এটা দুনিয়ার কোনো মানুষ না, এটা আল্লাহ রব্বুল আলামিনের একজন ফেরেশতা। চল্লিশ দিন পর্যন্ত একলা একলা এক জায়গায় বইয়া থাকলে একা একা সময়টা কাটবো, এখনের যুবকদের কাটবো, কারণ এখনের যুবকেরা যে মোবাইল ফোন চালায়, মোবাইলের মধ্যে নেট ঢুকানো থাকলে আর যদি চার্জ দেওয়া থাকে, অথবা চার্জারের পাশে যদি পোর্টটা লাগাইয়া খালি ফেসবুক আর ইউটিউব আর যদি টুইটার অমুক তমুক দেখা শুরু করে, ঘন্টাকে ঘন্টা চলে যাবে, কিন্তু যুবক একা থাকতে পারবো? কথা কোন ঠিক না? ঠিক এখন এই জমানার মানুষের মেধা শক্তি কমে যেতেছে, কারণ এই আমার সমাজের যুবকরা বর্তমানে ঘুমায় না, এরা রাত্রে তিনটা পর্যন্ত, কেউ কেউ চারটা পর্যন্ত, কেউ দেখতে দেখতে এমন একটা ইংরেজরা একটা বস্তু বানাইছে যার নাম হলো এই যে মোবাইল ফোন। দেখেন এই মোবাইল ফোনটা আছে না সবার পকেটে? পকেটে আছে না? নাই। আমাদের সবার পকেটের মধ্যে ছোট্ট কোরআন শরীফ থাকার কথা ছিল, আমাদের পকেটের মধ্যে মেসওয়াক থাকার কথা ছিল, এখন মেসওয়াক নাই, তসবি নাই, আতর নাই, আমাদের পকেটের মধ্যে ইংরেজরা ওই লাল চামড়ার দুষরেরা, এরা আমাদের পকেটের মধ্যে মোবাইল ঢুকাইয়া দিছে, কথা কোন ঠিক না? বাঠি আমাকে মুসলমানের কোরআনে বলে গান শোনা জায়েজ নাই, এখন ইংরেজরা কয় গান শুনবা না, হুজুররা তোমাকে গান শুনতে না করে সূরাতুল লোকমানের ছয় নম্বর আয়াতের দলিল দিয়া বলে, তোমরা গান শুনবা না কও, তোমাকে মসজিদ ঘরের মধ্যে ঢুকাইয়া দেবো গানটা, কেমনে? রিংটোনের মধ্যে ঢুকাইয়া দিছে, কথা কোন ঠিক না? বেটে নামাজ পড়াই দিছি পিছন থেকে, মোহাব্বত হনি লাগে যারা যারা রিংটোন, ওরে আল্লাহ এটা কি বাজলো, আছে না? নাই। গান শুনবা না, ইমাম সাবরে সহ শুনাইয়া দিব, হাজি সাবরে সহ শুনাইয়া দিব গান, তাও কোনো নাফাক জায়গার মধ্যে না, কোন জায়গার মধ্যে নিয়া মসজিদ। ইংরেজরা এগুলি চালবাজি করতেছে, হ্যাঁ মুসলমান তোমার মেয়েকে তুমি সামলাও, তোমার মেয়ের চরিত্র সংশোধন যদি তুমি না করো, তোমার মেয়ের কাছে যদি মোবাইল থাকে, তোমার মেয়ে কখনো তোমার কথা শুনবে না। তুমি একটা ভালো সন্তান দেখে তোমার মেয়ের জন্য বিবাহের প্রস্তাব দিবা, তোমার মেয়ে কোন মায়ে ফোলা পছন্দ হয় নাই, কেন হয় নাই? কারণ তার লগে মোবাইলে মোবাইলে আরেকজনের লগে সম্পর্ক আছে না? নাই। শুধু যুবতী মেয়ে না, বর্তমানে কিছু নারী তাদের সন্তান আছে একজন দুইজন, স্বামী বিদেশ থাকে, এরা মাঝে মধ্যে দেখবেন মিসিং হইয়া একজন আরেকজনের লগে ভাইগা চলে যায়, কথা কোন ঠিক না? বেঠি এরকম ঘটনা আপনাকে শোনার আগে আছে না? নাই। আপনাকে এলাকায় আছে কিনা জানি না, আমার শরীয়তপুরে এই যে একটু আগে আপনাদের সোনারগাঁয়ের কৃতি সন্তান আলহাজ হযরত মাওলানা সানাউল্লাহ নুরী হুজুর সুন্দর করে বলে গেছে, মেরে ভাই আর দোস্ত বোধ শরীয়তুল্লাহর সন্তান আসছি আমরা, আমাদের শরীয়তপুরে দেখেন বেশরিয়াতি কাজ সব মারেফতের সম্রাট, কথা কোন ঠিক না? বেঠি এমন ফির আছে আমাকে শরীয়তপুরে, তিরিশ দিনে একদিন গোসল করে না, এই ফিরের নামও কইলে জিন্দা ফেলাইবেন, নামটা কইলাম না, এই ফিরসা বলো বেনসন সিগারেট খায়, এক সিগারেটের আগুন দিয়ে আরেক সিগারেট জ্বালায়, তারপরে এমন হাই ফাই প্যান্ট শার্ট পরে একবারে চিত্রজগতের নায়কের মতো, সে তিরিশ দিনে একদিন গোসল করে, ওই গোসলের নাম দেখ রাখছে গোসল শরীফ, কী নাম?
গোসল শরীফ, আমরা বলি কোরআন শরীফ, মদিনা শরীফ, মক্কা শরীফ, এর এক নাম রাখছে গোসল শরীফ। এই গোসলের পানি একটা জায়গার মধ্যে নিয়ে জমা হয়, ওই গোসলের পানি মহিলারা নিয়ে নিয়ে তাকে রোগ শেফা সারানোর জন্য ওই গোসলের পানি খায়। জোরে কর নাউজুবিল্লাহ। আমি যখন শরীয়তপুর জেলা জসকোট মসজিদে ছিলাম, ওই এলাকা একটা মাহফিলের মধ্যে আমাকে যখন ইনভাইট করা হলো, তখন আমি গিয়া বললাম কোনো পুরুষ মানুষের গোসলের পানি কোনো মানুষ খাওয়া জায়েজ তো দূরের কথা, তার জন্য খাওয়া হারাম 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 কথা বলে ঠিক না ব্যাটকি। এই 30 দিনের মধ্যে সেই স্ত্রী সহবাস করলে তার শরীর নাফাক হয়েছে না হয়েছে না? যদি সহবাস না করলো স্ত্রী, কিন্তু সে তো নির্ঘাত তার স্বপ্ন দোষ হইতে পারে, হইতে পারে না পারে না, তার ফরজ গোসলের পানি বেগানা নারীরা খাইবো, এই সমস্ত মহিলাদেরও লজ্জা থাকা দরকার আছে না নাই? আল্লাহ হেদায়ত নসিব করুক, সবাই বলেন আমিন। আমাকে শরীয়তপুরের কথা আর কি বলবো, নিজের দেশের কথা অন্যর কাছে কওয়াও ঠিক না। অনেক দূরে নারায়ণগঞ্জে বসিয়া শরীয়তপুরে গেলে আবার ধরব হুজুর আমাকে শরীয়তপুরে বদনাম করছেন, হুজুরে আটকা কথা কন ঠিক না বেঠিক। আমার শরীয়তপুরে এক দেওয়ানবাগের বিশ্বাসের বিরুদ্ধে ওয়াজ করছি, আমার রাত্রে 2টা বাজে আটকাইয়া এবং চেয়ারের মধ্যে নিয়ে হাত বাঁধছে বন্ডপীরেরা। এই বন্ডপীরের সবচেয়ে বেশি কারখানা আমার ওই ফরিদপুর শরীয়তপুরে কথা কন ঠিক না বেঠিক। এক পিসাব আছে, নাম হলো সুরেশ্বর, সুর যোগেশ্বর, যেখানে সুর নাই সেখানে ঈশ্বর নাই। হারিন্দা, তবলা, গিটার আর ড্রাম সেট, কিবোর্ড বাজাইয়া খালি গান গায়, আর দয়াল বাবা কেবলা কেবলা আইনাল কারের ঘর, এরকম গান গায় আছে না নাই? আমাকে আপনাকে এই নারায়ণগঞ্জ নরসিংদীর মানুষের গরু ছাগল পাইল্লা, তারপরে বাবার দরবারে সব গরুটি নিয়ে বছর শেষে পুরুষের মধ্যে নিয়ে দেওয়ান লাগে কথা কন ঠিক না বলে। আবার গান বানাইছে, আমাগো বাবার দরবারেতে কত গরু যা, অন্য পীরের দরবারে এত মানুষ নাহি হয়, আমগো বাবার দরবারেতে কত গরু যায়। ও গরুর দলেরা, গরুর দরবারে গরু যায়, আর আল্লাহওয়ালাদের দরবারে আল্লাহওয়ালা মানুষ যায় কথা বলেন ঠিক কিনা? আউলিয়ারা কারে ওকুবা এখতিয়ার, জাহেলারা কারে দুনিয়া এখতিয়ার। ও দুনিয়ার ইমানদার মুসলমান আল্লাহর গোলাম, হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে নমরুদ অগ্নিকুণ্ডের মধ্যে যখন ফালাইলেন, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম 40 দিন পর্যন্ত রাখলেন আগুনের মধ্যে, কিন্তু একটা লম্বা পশম পড়তে পারে নাই। এবার নমরুদ ডাক ডাকায়, রে ইব্রাহিম 40 দিন পর্যন্ত তোমার আগুনের মধ্যে রাখলাম, একটা পশমও পড়ে নাই, বরঞ্চ তোমার সাথে আর একটা লোক আছে ফেরেশতা কথা বলার জন্য। আ আগুন, আগুন রে তোর কি পাওয়ার কমে গেল নাকি? হে আগুন, তুই ইব্রাহিম রে ফুরুস না কেন, তোর কি পাওয়ার শেষ? তুই কি হিজলে হয়ে গেছ গা? আমাকে পুরুষটা যদি কাম কম একটু কম পারে, মহিলাটা কি পায়? বুতা হয়ে গেছে। দাওয়াদা যদি না কাটে কি কয়? বুতা হয়ে গেছে, বুতা। তোমার কি শরীরের মধ্যে কোনো স্যাদবেদ নাই? আগুন রে কইতেছে কেডায় নমরুদ, আগুনের জবান খুলে দিছেন আল্লাহ। আগুন বলতেছে, হে নমরুদ, তুই পারলে একটু 5 মিনিটের জন্য আমার কাছে আয়া দেখ, তোরে কই মাছের মতো বাজা বাজা করে আসার কথা কর ঠিক না বেটি? আগুনের ক্ষমতা আছে না নাই? আগুনের প্রচণ্ড আকারে ক্ষমতা। এই জন্য আমরা কোরআন হাদিসের হক কথাগুলি যখন বলি, তখন মানুষগুলি রাগ হয়ে যায়। মমিন মুসলমান বন্ধুরা আমার, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসালাম যখন তিনি 2 নম্বর সিম্পটন বললেন আমাদের রবের, তিনি বলতেছেন, আমার রব দৈনিক সূর্য উদয় করে পূর্ব দিগন্তে, ডুবাই নিয়া পশ্চিমে, তোমার যদি ক্ষমতা থাকে তাইলে তুমি আগামীকালকে পশ্চিম দিকে উঠাইবা, পূর্ব দিগন্তে ডুবাইবা। তারা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসালামের কথার কোনো জবাব দিতে পারে নাই। আমরাও যখন বাংলার জমিনে বলি মূর্তি বানানো যাবে না, রাস্তার মোড়ে মোড়ে বাবার নামে মূর্তি বানানো যাবে না, আমাদের সাথে দলিলা দিল্লে না পেয়ে বিকল্প পন্থা অবলম্বন করে আমাদের জেলখানায় ঢুকিয়েছে কথা বলে ঠিক না বাঠে? জেলখানায় ঢুকাও কোনো আফসোস নাই, জেলখানা নবীদের সুন্নত। এই পৃথিবীটাই মুমিনের জন্য জেলখানা কথা বলে ঠিক না বেঠি? আর দুনিয়া সিজনুল মুমিন ও জান্নাতুল কাফের, আল্লাহর নবী বলে এই দুনিয়াটা মুমিনের জন্য জেলখানা, আর কাফের বেইমান মুশরিক মুনাফিক কাদিয়ানি ফান্ড এদের জন্য হলো পালাখানা। আমরা এমনি তো জেলখানার মধ্যে আছি কথা কন ঠিক না বেঠি? কোন সময় না জানি আমাদেরকে ধরে নেওয়া যায়, আতঙ্কের মধ্যে থাকি। যতই তোমরা আতঙ্কের মধ্যে আমাদেরকে রাখো কোনো সমস্যা নাই, আল্লাহর বাণী আমাদের সাথে আছে না নাই? আল্লাহ কোরআনের মধ্যে বলে, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু,
وأنتمُ الأعلون إن كنتم مؤمنين. الله أكبر. আল্লাহ রাব্বুল আলামিন বলে, ও গোলাম, এ আমার গোলাম, টেনশন করার কোনো প্রয়োজন নাই, মন খারাপ করার কোনো দরকার নাই, আমি আল্লাহ রাব্বুল আলামিন ওয়াদা করলাম বিজয় তোমাদেরই হবে, বিজয় মুসলমানদেরই হবে, বিজয় আমাদের হবে না হবে না? হে মুসলমান বলেন, বিজয় আমাদের হবে না হবে না? আল্লাহ বলে, বিজয় তোমাদেরই হবে, তোমাদেরই হবে।